আদি বাবা, তোমার জন্য ঘড়িটা নিয়ে এসেছি, পড়ো। আর এই পাঞ্জাবি বোতামটা তুমি পড়লে আমার খুব ভালো লাগবে। তোমাদের আশীর্বাদ করি, তোমরা যেন সারা জীবন ভালো থাকো, সুখে থাকো। আর আমার তরফ থেকে জয়ের জন্য এটা। তোমরা দুজনে সর্বদা সত্যের পথে থেকো। দাদু ভাই, এবার ভাত কাপড়ের থালাটা তোমার বউয়ের হাতে তুলে দাও। বর্ধভাই, একবার শোন, একবার শোন, এটা ধর না। এই যে প্লিজ ধর, এক মিনিট, আমি আমি এক মিনিট আসি। রাখা কি হলো পিকলুর, এটা সেরে নিয়ে তুই যেতে পারতো। উনি হঠাৎ চলে গেলেন কেন? এটা আবার কেন পিকলু? কারণ আছে, দাঁড়াও না, দেখো না পিছুবনি, কারণ আছে। আচ্ছা, আজকের যুগে আমি কি করে তোমাকে বলি বলো তো, যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি আর তুমি তো আলাদা নই, তাই না জানো? আমরা দেখো এক প্রফেশনে কাজ করি, আমাদের কাজকর্মে ঠিক আছে নাকি? তাই আমি কখনো তোমার ভাত কাপড়ের জোগাড় করব, আবার দরকার হলে তুমিও আমার ভাত কাপড়ের জোগান দেবে। একসঙ্গে পথ হাঁটা শপথ নিয়েছে জাহ্নবী, তাহলে আপনি এভাবে ভাবেন? নিশ্চয়ই, আমাদের এভাবে না ভেবে তো উপায় নেই। তাই আমাদের অভিনব ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, দুজন দুজনকে ভাত কাপড় দিয়ে। নাও ধরো, দে দে দে। বাবা, আদিক্ষেতা দেখে আর বাঁচি না। তা হ্যাঁ রে, তোরা তো পারতিস, মন্দিরে যেখানে বিয়ে করেছিলি এই অনুষ্ঠানগুলো সেখানে সেরে ফেলতে পারতিস তো। কালে কালে কত রঙ্গ যে দেখবো কে জানে। বউ রোজগেরে হলে এরকমই হওয়া উচিত, সব নিয়মই যখন ভাঙছে এটাও ভাঙুক, মন্দ কি? দিদি ভাই শোনো, বল বলছি তোমার কি কিছু হয়েছে? জয়, তুমি সত্যি ভাগ্যবতী, তোমরা সারা জীবন এইভাবেই থেকো। দিদি ভাই, তুমি হঠাৎ এরকম কেন বলছো? না না, এমনি। নাও
আজ থেকে আমরা পরস্পর পরস্পরের সঙ্গী হলাম। আমরা সারা জীবন একে অপরের পাশে থাকব। কথা দিলাম। কথা দিলাম। ওদের ভালো রেখো ঠাকুর, ওদের ভালো রেখো। নাও। প্রেমে যে বন্য